ও নমস্কাৰ নমস্কাৰ বন্ধুসকল, দৈনিক ৰাশিফল ভিডিঅ'টোলৈ স্বাগতম জনাইছোঁ। এই ৰাশিফলৰ ভিডিঅ'টো হৈছে 2024 চনৰ এপ্ৰিল মাহৰ 20 তাৰিখ, বাৰ হ'ব শনিবাৰ, অসমীয়া বহাগ মাহৰ 7 তাৰিখ। আজিৰ বিশেষ দিনটোলৈ আগবাঢ়িছোঁ আহক। আজিৰ তিথি হ'ব শুক্লা দ্বাদশী তিথি, নক্ষত্ৰ হ'ব পূবৰ ফাংগনি নক্ষত্ৰ, যোগ হ'ব ধ্ৰুৱ যোগ, তাৰপিছতে ব্ৰেঘাত যোগ আৰম্ভ হ'ব, কৰণ হ'ব বৱকৰণ, তাৰপিছতে বাল বৱকৰণ আৰম্ভ হ'ব। জন্ম ৰাশি হ'ব সিংহ ৰাশি, তাৰপিছতে কন্যা ৰাশি আৰম্ভ হ'ব। বন্ধুবন্ধুসকল, আজিৰ সূৰ্য উদয় হ'ব 4:58 মিনিটত, সূৰ্যাস্ত সময় হ'ব 5:45 মিনিটত। প্ৰতিদিনে ৰাশিফলৰ ভিডিঅ'সমূহ আমাৰ এই চেনেলটোৰ জৰিয়তে লাভ কৰি থকাৰ বাবে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। পলম নকৰি ৰাশিফল শিতানলৈ আগবাঢ়িছোঁ। মেঘৰাশি, মেঘৰাশিৰ জাতক জাতিকাসকলৰ দিনটো শুভ দেখা পোৱা গৈছে। মেঘৰাশিৰ জাতক জাতিকাসকলে আজিৰ দিনটোত খং নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব। যিকোনো কাম কৰোঁতে খৰখেদাকৈ কৰিব নালাগে, খৰখেদাকৈ লোৱাৰ সিদ্ধান্তৰ বাবে আপোনালোকৰ আজিৰ দিনটোৰ সমস্যা হ'ব পাৰে। গতিকে এই দিশটোৰ প্ৰতি আপোনালোকে ধ্যান ৰাখিব লাগিব বুলি কৈছে। কাম কৰা যিসকল লোক আছে সেইসকল ব্যক্তিয়ে, অৰ্থাৎ আপুনি আপোনালোকৰ কৰ্মক্ষেত্ৰত ভাল কামৰ বাবে আপোনালোকৰ ছিনিয়ৰসকলৰ পৰা ভাল এটা উপহাৰ পাব পাৰে, কিবা এটা দায়িত্ব দিব পাৰে আপোনালোকক। গতিকে আপোনালোকৰ কামৰ দক্ষতাৰ যোগ কৰাত সহায় কৰিব সেইখিনি, বহুতো আপোনালোকৰ উপকৃত হ'ব বুলি কৈছে কৰ্মক্ষেত্ৰত। সেয়ে নিজৰ কাম কাজখিনি সুচাৰুৰূপে সম্পাদন কৰিবৰ বাবে চেষ্টা কৰিব লাগে। স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে, যদি আপুনি হাঁপানীৰ দৰে ৰোগত আক্ৰান্ত যিসকল লোক, তেন্তে আপোনালোকৰ সমস্যা বাঢ়িব পাৰে। সেয়ে আপোনালোকে ধূলিময় ঠাইলৈ যোৱাৰ আপোনালোকে পৰিহাৰ কৰিব লাগে, মাস্ক পিন্ধিব লাগে ঘৰৰ পৰা ওলাই যোৱাৰ সময়ত। গতিকে সম্পূৰ্ণ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত যত্ন ল'ব লাগে। ব্যৱসায় কৰা যিসকল লোক আছে, ব্যৱসায়ীসকলৰ বাবে দিনটো শুভ। যদি আপুনি কোনো ধন বা কোনো ধাৰে লোৱাৰ ধন লৈ আপোনালোকে ব্যৱসায় এটা সম্প্ৰসাৰণ বা খুলিছিল, ব্যৱসায়টো কৰিছিল ধন টকা পইচা লৈ পেলাই, তেন্তে আপুনি সেই ঋণ লোৱাৰ ধন ঘূৰাই দিয়াত আপুনি সফল হ'ব। যদি আপুনি যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁ, আজিৰ দিনটোত তেওঁলোকে যিকোনো প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ যদি কৰে, তেওঁলোকে তাত সফলতা লাভ কৰিব পাৰে। কিন্তু তেওঁলোকে অতি কঠোৰ পৰিশ্ৰম কৰাটো প্ৰয়োজন আছে। পিতৃ মাতৃৰ লগত যিমান পাৰে সময় কটাবলৈ চেষ্টা কৰক, আৰু কাৰণ তেওঁলোকক আপোনালোকৰ বহুত বেছি সহায়ৰ প্ৰয়োজন হ'ব পাৰে। আপুনি তেওঁলোকৰ সমস্যা বুজিবলৈ চেষ্টা কৰিব লাগে, আৰু তেওঁলোকৰ লগত বহি আলোচনা কৰিলে নিশ্চয়কৈ সমস্যাবোৰৰ কিছু সমস্যাৰ আপোনালোকৰ সমাধান বিচাৰি পাব। বন্ধুবন্ধুসকল, আপোনালোকৰ আজিৰ দিনটোত কিন্তু প্ৰেম জীৱনত সৰু সুৰা কথা বতৰাক লৈ মিছআণ্ডাৰষ্টেণ্ডিং হ'ব পাৰে, ভুল বুজাবুজি হ'ব পাৰে। গতিকে এই দিশটোৰ প্ৰতি ধ্যান ৰাখিব লাগিব। যদি আপোনালোকে আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰি দিব, কমেণ্ট বক্সত ওম নম শিৱাই লিখি দিবলৈ নেপাহৰিব, যাতে আপোনালোকৰ সকলোৰে মনৰ ইচ্ছাবোৰ সোনকালে পূৰণ হয়। বন্ধুসকল, আজিৰ দিনটোত আপোনালোকে উপায়স্বৰূপে শনি মন্দিৰত এগছি চাকি বন্তি জ্বলাব, এটা সুন্দৰ প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। শনিদেৱৰ আপোনালোকৰ যি দোষ, সেইখিনি কিছু পৰিমাণে হ'লেও আপোনালোকক কমিব বুলি বিশ্বাস কৰা হয়। বন্ধুসকল, দ্বিতীয় ৰাশিটোলৈ আগবাঢ়িছোঁ, বিষ ৰাশি। বিষ ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ আজিৰ দিনটোত শনিবাৰৰ ৰাশিফল অনুসৰি আপোনালোকৰ বাবে হয়তো আপোনালোকৰ কৰ্মক্ষেত্ৰত, বিশেষকৈ মহিলা কৰ্মচাৰীৰ পৰা বহুত বেছি সহায় পাব, যিয়ে আপোনালোকক কামবোৰ সম্পূৰ্ণ কৰাত বহুত বেছি সহায় কৰিব বুলি কৈছে। আপোনালোকৰ স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে, আপুনি হয়তো চুলিৰ সমস্যাৰ বাবে বহুত চিন্তিত হ'ব পাৰে, কিছু লোকৰ দাঁতৰ সমস্যা হ'ব পাৰে আজিৰ দিনটোত। সেইবাবে আপুনি যিমান পাৰে খাদ্য তালিকাত পুষ্টিকৰ খাদ্যবোৰ গ্ৰহণ কৰিব লাগে, আৰু আপোনালোকৰ স্বাস্থ্যৰ প্ৰতি অলপ সাৱধান হ'ব লাগে। আপুনি তেনেকুৱা ধৰণৰ সমস্যাত, চুলি ৰোগে হওক বা দাঁতৰ কিছু সমস্যাৰ বাবে চিন্তিত হ'ব পাৰে, উন্নতিৰ বাবে অতিশয় চিন্তিত হ'ব বুলি কৈছে, আৰু সেইখিনি ক্ষেত্ৰত ধ্যান ৰাখিব লাগিব। ব্যৱসায় কৰা যিসকল লোক আছে, ঔষধ ব্যৱসায়ীসকলে তেওঁলোকৰ ষ্টকত তীক্ষ্ণ দৃষ্টি ৰাখিব লাগে, কাৰণ আপোনালোকৰ দোকানৰ পৰা কোনো গ্ৰাহকে খালী হাত যাতে ঘূৰি নাযায়। অৰ্থাৎ ঔষধ পাতি যিসকলে বেচা বিক্ৰী কৰে, তেওঁলোকে ঔষধ পাতিখিনি মজুত ৰাখিব লাগে, ষ্টকত ৰাখিব লাগে, যাতে গ্ৰাহকসকলে, কাষ্টমাৰে কেতিয়াও ঘূৰি নাযায়। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, অতীতৰ তিক্ত স্মৃতিয়ে আপোনালোকক কিছু আমনি কৰিব পাৰে, পুৰণা কথাবোৰ মনলৈ আহিব পাৰে। সেয়ে তেওঁলোকক কৈছে যে এৰাই চলিলে ভাল হ'ব, হৈ যোৱাবোৰ হৈ গ'ল, যিবোৰ অতীত সেইবোৰ পাহৰিব লাগে, আৰু বৰ্তমানৰ গুৰুত্ব দি আপোনালোকে আগবাঢ়ি যাবলৈ বৰ্তমান সময়ত চেষ্টা কৰক বুলি কৈছে। ফিউচাৰ প্লেনিং কৰক বুলি কৈছে। নিশ্চয়কৈ এটা সুন্দৰ প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। সেয়ে এওঁলোকে এৰাই চলিলে হয়তো ঘৰৰ বয়োজ্যেষ্ঠসকলৰ পৰা মূল্যৱান উপহাৰো পোৱা যাব, যি আপোনালোকক বহুত বেছি সুখী কৰি তুলিব।
খং নিয়ন্ত্রণ করব লাগে, আবেগেরে যিকোনো সিদ্ধান্ত নলে সমস্যাব বাড়ি পড়ে। প্রেমত মধ্যমীয়া দেখা পাওয়া গেছে, কিন্তু বৈবাহিক জীবন স্বামী স্ত্রীর মাজত কিছু ভুল বুঝাবুঝি হব পারে, সর সুরা কথা বতর্ক তর্ক পেচাল হব পারে, গতি ধরনের যাতে একটা পরিবেশ নহয় তার প্রতি ধ্যান রাখব লাগিব। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি ভাল লাগলে লাইক এটা করে দিব, কমেন্ট বক্সত ওম নম শিবায় লিখবলে নপাহরিব। মিথুন রাশি, মিথুন রাশি জাত জাতিকা সকলের দিনটি শুভ দেখা পাওয়া গেছে। কর্মরত ব্যক্তি সকলের কথা কবলে যাতে আপনি আপনার কর্মক্ষেত্রত আপনার কামর উপর অহর গবেষণা করে থাকবে লাগে আর কাম কাজখিনি করতে খরখেদাকো করব নালাগে। আর লগতে কৈছে যে ইয়াক কেনেকৈ উন্নত করব পারি, কেনেকৈ আপনাদের কামখিনি ভাল করব পারি সেই বিষয়ে চিন্তা করব লাগে, যাতে আপনাদের বিষয় সকল আপনাদের কামত সুখী হয় আর আপনাদের বিরোধী সকলের প্রতি অল্প সাবধান হব লাগিব। আজি আপনাদের কিছু ক্ষতি করব পারে, কিছু লস করাব পারে, বা আপনাদের ইমেজত আপনাদের আঘাত পাব পারে, বা আপনাদের সেইখানি ক্ষেত্রে ধ্যান রাখব লাগিব। আজি দিনটোত মুঠৰ ওপৰত নিজৰ হেলথৰ প্ৰতি সম্পূৰ্ণ গুৰুত্ব প্ৰদান কৰক বুলি কৈছে। আপুনি শাৰীৰিকভাৱে কিছু দুৰ্বল অনুভৱ কৰিব পাৰে আজিৰ দিনটোত, যি কামেই নকৰক কিয় আপুনি সাৱধানে কৰক, গাড়ী মটৰ চলাতে সাৱধান হওক, আপোনালোকৰ স্বাস্থ্য অৱনতি ঘটিব পাৰে, আপুনি ভাগৰুৱা অনুভৱ কৰিব পাৰে। ব্যৱসায়ীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, ব্যৱসায়ীসকলে নিজৰ ব্যৱসায়ৰ প্ৰতি অতি আগ্ৰহী হ'ব আৰু অতি শুভ দেখা পোৱা গৈছে, আর নিজের গ্রাহকক আকর্ষণ করব পারিব, চেষ্টা করে থাকিব লাগে। যুবক যুবতীসকলের কথা কবলে যাতে অন্তর্মুখী স্বভাবটে, খোলা মনের স্বভাবটে ডর বিপদত পেলাব পারে। যদি আপনার স্বভাবের পরিবর্তন আনে তেন্তে সে আপনাদের ভাল হব, আপনাদের পারিবারিক দায়িত্ব সন্দর্ভত কিছু উত্তেজনা থাকবে, যার বাবে আপনার মনটো বিচলিত হব পারে, সংগ্রাম নিয়ন্ত্রণ করব। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, তেতিয়া প্রতিদিনে রাশিফলের ভিডিও সমূহ আগতকৈ নোটিফিকেশন লাভ করে থাকবলে সক্ষম হব। কর্কট রাশি, কর্কট রাশি, কর্কট রাশি জাত জাতিকাসকলের আজির দিনটি শুভ দেখা পাওয়া গেছে। শ্রমিক বা কর্মরত ব্যক্তিসকল বা আপনাদের কর্মর প্রতি আপনাদের নিষ্ঠারে, আপনি নিষ্ঠারে আপনাদের কর্মক্ষেত্রে এক সুকীয়া পরিচয় গড়ি তুলিব পারিব, আপনার বিষয়াসকলে আপনাদের কামত সুখী হব, তেওঁলোকে আপনার প্রচার করব পারিব, আগবাড়ি যাব পারিব। নিজের স্বাস্থ্যের কথা কবলে যাতে নিজকে সুস্থ করে রাখবলে চিন্তারপরা আঁতরি থাকুক, যদি আপনাদের টেনশন লয়ে থাকে, অযথা আপনাদের চিন্তাবর লয়ে থাকে, তেনহলে আগবাড়ি যাওয়ার ক্ষেত্রে আপনাদের সমস্যা হব পারে, শারীরিকভাবে দুর্বল অনুভব করব পারে, আপনাদের সেইখিনিপর আঁতরি থাকুক, তেতিয়া আপনাদের শরীরটি সুস্থ হয়ে উঠব পারিব। বিশেষকৈ যিসকল হার্টর প্রবলেম আছে বেশি চিন্তা করারপর আঁতরি থাকিলে ভাল হব, নহলে আপনাদের স্বাস্থ্য কিছু অবনতি ঘটিব পারে। ব্যবসায় করা জাত জাতিকাসকলের কথা কবলে যাতে নিজের পূর্বপুরুষের ব্যবসায় চলা সকলে নিজের ইচ্ছা অনুসরণ করাটো এড়াই চলিব লাগে, যদিও ব্যবসায় কিছু পরিবর্তন বিচারে তেতিয়া আলোচনারও করব লাগিব। বয়োজ্যেষ্ঠ সকলের কথা বতরাখিনি শুনবলে চেষ্টা করব আর তেওঁলোকৰ কথামতে কামখিনি কৰক বুলি কৈছে। যুবক যুবতীসকলে তেওঁলোকে নতুন কিবা এটা কৰিবলৈ আগ্ৰহী হ'ব, তেওঁলোকে নিজৰ সপোন বাস্তৱায়িত কৰিবলৈ চেষ্টা কৰিব আৰু লগতে সফল হ'ব। আপোনালোকৰ পৰিয়ালৰ এজন বৃদ্ধ ব্যক্তিৰ স্বাস্থ্যৰ অৱনতি ঘটিব পাৰে বা আপোনালোকৰ চিন্তা কাৰণ হৈ পৰিব পাৰে, গতিকে যাৰ বাবে আপুনি চিন্তিত হৈ পৰিব তেওঁলোকৰ স্বাস্থ্য পাতিৰ ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰিব। যদি আপোনালোকে আমাৰ এই চেনেলটো নতুন হয় সাবস্ক্রাইব কৰি দিব, ভিডিঅটো ভাল লাগিলে লাইক এটা কৰি দিব, কমেণ্ট বক্সত ওম নম শিবায় লিখিবলৈ নাপাহৰিব। সিংহ রাশি, সিংহ রাশি জাত জাতিকাসকলের দিনটি শুভ দেখা পাওয়া গেছে। যখন কর্মরত ব্যক্তি আছে নিজের কর্মক্ষেত্রত সহযোগিতার মনোভাব বৃদ্ধি করব লাগে, কনিষ্ঠ কর্মচারীকর যাব লাগে, সকলকে যাব লাগে আর ভাল আচরণ করব লাগে, সুখী করে রাখবলে চেষ্টা করব, যাতে আপনার কর্মক্ষেত্রত আপনার কামত আহে, আপনার বহুত বেশি সহায় করে, গতি আপনাদের কর্মক্ষেত্রত সরু ডর সকলে আপনাদের মিলা প্রীতি ভাবতে আপনাদের রাখবলে চেষ্টা করব। আপনাদের স্বাস্থ্যের কথা কবলে যাতে আপনি এসিডিটির সমস্যা অর্থাৎ গ্যাসের সমস্যার অসুবিধা পাব পারে, সে আপনাদের রাতে ন্যূনতম খাদ্য খালে ভাল হব, বা আপনাদের নিজের খাবার প্রতি ধ্যান রাখব লাগিব। ব্যবসায়ীসকলের কথা কবলে যাতে ব্যবসায়ীসকলে বেশি খং উঠারপা, রাগ করারপা, বা আপনাদের খং করারপা আঁতরি থাকিব লাগিব, খঙে আপনাদের কিছু ক্ষেত্রে সমস্যা বা লোকসানের সৃষ্টি করব পারে, গতি কাস্টমারের কথা বার্তাতে আপনাদের নিজের কথা বার্তাখিন মধুরতা আনবল চেষ্টা করব। যুবক যুবতীসকলের কথা কবলে যাতে মন সমাজের কামত নিয়োজিত হব, সামাজিক অনুষ্ঠানত আপনি ভূমিকা লব পারে, সঠিক সময়ত আপনাদের উপস্থিতি চিহ্নিত করবলে চেষ্টা করব বলে কৈছে। আজি আপনার পরিয়ালের সকলের বহুত বেশি আনন্দ থাকিব, যদিও কিছু লোকের মনটো অসুখী হয়ে থাকা দেখা পাওয়া যাব আর সেই সকলকে আপনাদের হ্যাপি করে রাখবর চেষ্টা করব বলে কৈছে। যখন লোকের জন্মদিন আজির দিনটোর ঘর সরক উদযাপন করব পারে বলে কৈছে, একটা ভাল প্রতিফলন দেখব। প্রেমত মধ্যমীয়া দেখা পাওয়া গেছে, ইজনে সিজনের অনুভবক বুঝি পাব, সমস্যাবর কেন সমাধান করবা যায় সেইখানি ক্ষেত্রে মনোনিবেশ করলে একটা সুন্দর প্রতিফলন দেখব। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি ভাল লাগলে লাইক এটা করবলে একবারে নপাহরিব। আপনাদের সকলের দিনটি শুভ হোক।
কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকা সকলের দিনটি শুভ দেখা পাওয়া গেছে। কাম করা যদি লোক আছে নিজের কর্মস্থলীত যরকারি কামে নকরক কিয় বা যাইভেট সেক্টরের কাম নকর কিয় আপনি এবার পরীক্ষা করা নিশ্চিত করক আজ দিনট, নহলে খরখেদার কারণে আপনার কামত কিনা এটার অভাব কিছু আখুয়া কিছু ভুল রয়ে যাব পারে, যার বাবে আপনি কথা শুনবলিয়া হব পারে। গতি ধ্যান রাখব আপনার স্বাস্থ্যের কথা কবলে যাওতে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি অল্প সাবধান হব লাগে। সর সমস্যা হলে ডাক্তার ওসর যাওক বলে কেছে, নহলে অসাবধানতার বাবে কোনো ডর রোগের সৃষ্টি হব পারে, গতি ধ্যান রাখব লাগবে। ব্যবসায়ী সকলের কথা কবলে যাওতে আপনার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে কিছু সর সর কথাত তর্ক হব পারে, যার বাবে আপনার ব্যবসায় বহুত বেশি পরিমাণে প্রভাবিত হব পারে। বিষয়টি গুরুত্ব সহকারে আপনাদের সমাধান করলে ভাল হব আপনার দুইজনের বা আপনার। যুবক যুবতী সকলের কথা কবলে যাওতে যুবক যুবতী সকলে নিজের মনটু মুক্তি করে রাখব লাগে, ফরকাল করে রাখব লাগে, ফ্রি করে মাইন্ডটা নিজের মনটা ফ্রি করে রাখব লাগে, তেতিয়া আপনি নিজের কাম কাজখিনি সুন্দরভাবে করবলে পারিব, পরিচালনা করব পারিব, ভাল একটা প্রতিফলন নিশ্চয়ই দেখবলে সক্ষম হব। আজির দিনটি যিমান পারে আপনাদের ঘরুয়া পরিয়ালত বা কোনো পারিবারিক বিবাদ যদি হয় তেন্তে আপনি সেই শেষ করবলে যিমান পারে চেষ্টা করা উচিত বলে কৈছে। যদি আপনি বিবাদর অন্ত পেলাবলে প্রথম পদক্ষেপ লয় তেন্তে আনজনেও সেই পদক্ষেপ আপনাদের লব বলে কৈছে বা সেইখানি ক্ষেত্রে সমর্থন করব সাপোর্ট করব, অর্থাৎ কার্যা পেশালে আপনাদের সমস্যাখিনি বহাব পারে। গতি এই দিকটির প্রতি কিছু গুরুত্ব প্রদান করলে একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। প্রেমত ভুল বুঝাবুঝি হব পারে, বিশেষ মিসআন্ডারস্ট্যান্ডিং যে কথা আপনার ধ্যান রাখব লাগবে এই সময়খিন, সরু সরু কথাবর যদি ধরে রাখে তেনহলে আপনার মাজে সমস্যা হব পারে। গতি কিছু এরা ধরা মাজেও আপনার চলবলের আজির দিন চেষ্টা করব বলে কৈছে, কিন্তু সঙ্গত কথা বতরা ভুলতে নাপাতিব, নহলে রিলেশনত সমস্যা আহি পড়ব পারে। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি ভাল লাগলে লাইক এটা করে দিব, কমেন্ট বক্সত ওম নমঃ শিবায় লিখবলে নাপাহরিব। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকা সকলের দিনটি অল্প অসুবিধা হব পারে, সাবধান হব। কাম করা যখন লোক আছে আপনার কর্মর ক্ষেত্রে কর্মচারীর অভাবর আপনার কামর বোঝা বেশি বা অতি বেশি হব পারে, আপনার কামর আন মানুষের কামও আপনাদের করব লাগবে, আপনার নিজের কামবর করার বেলেগর কামও করবলিয়া হব পারে, গতি খংবর পরিহার করব লাগবে, খং উঠাটো স্বাভাবিক। আপনার স্বাস্থ্যের কথা কবলে যাওতে যদি আপনার বাত বিষর রোগী তেন্তে নিয়মিয়াক ব্যায়াম করবলে নাপাহরিব, আর লগতে কৈছে যে আপনার খাদ্যভাসর যত্ন লোক, খাদ্য পাতির খাবার ক্ষেত্রে যত্ন লব লাগিব, নহলে আপনার স্বাস্থ্য আরো অধিক অবনতি ঘটিব পারে, গতি সদায় নিজের হেলথের প্রতি ধ্যান রাখব। ব্যবসায়ী সকলের কথা কবলে যাওতে ব্যবসায়ী সকলক বিশেষকর ব্যবসায় নতুন আর অভিজ্ঞ মানুষের প্রয়োজন হব পারে, নতুন মানুষ আর জনাশুনা মানুষ লোক যে আপনার ব্যবসায়টা আগুয়াই নিব পারে, এই ধারণাটার উপর আপনার দ্রুতগতিত কাম করা উচিত বলে কেছে, নহলে আপনার ভবিষ্যতের কামতো বহুত বেশি পরিমাণে প্রভাবিত হব পারে। যুবক যুবতী সকলের কথা কবলে যাওতে শিক্ষকক সম্মান করব লাগে, জনাশুনা ব্যক্তি বা ডাঙর কোনো গণ্যমান্য ব্যক্তিক সম্মান করব লাগে, নহলে তেওঁলোকৰ সঙ্গৰ সম্মুখীন হব লাগিব পারে, তেওঁলোকৰ কথা শুনি তেওঁলোকৰ নিয়ম অনুসরি তেওঁলোকক অনুসরণ করক বা নিয়মখিনি পালন করা উচিত বলে কৈছে, নজনা কথাবোৰ জানিবলৈ চেষ্টা করক। পিতৃ মাতৃ লগত বহি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব পাৰিব, কথা কোতে যাতে আপনার পরিয়ালের শান্তি বিঘিন্ন নহয় বা শান্তির ক্ষেত্রে সমস্যা নহয় তার প্রতি লক্ষ্য রাখি কথা বতরাখিনি পাতিব লাগে, ডিসিশন লব লাগে, পরিয়ালত সুখ আর শান্তির পরিবেশ বজায় রাখব লাগে বলে কৈছে, তেতিয়া একটা উন্নত ফলাফল দেখবলে সক্ষম হব। গতি এই দিকটির প্রতি কিছু গুরুত্ব প্রদান করব। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি ভাল লাগলে লাইক এটা করে দিব, মহাদেবর কৃপাত আপনার দিনটি সুন্দরভাবে পার হোক তারে কামনা করে রাশিফল শিতানের অন্যতা রাশি আগবাড়ি, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকা সকলের দিনটি শুভ দেখা পাওয়া গেছে। কাম করা মানুষখিনির কথা কবলে যাওতে যদি আপনি আপনার চাকরির বা কর্মর জড়িত যিকোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছে বা হয়েছেও আজির দিনটি বা হয়েও সেই সমস্যাবর সমাধান হব পারে, তাত কিছু সমস্যা সমাধানের উপায় লাভ করব সম্ভাবনা দেখা পাওয়া গেছে। আপনার স্বাস্থ্যের কথা কবলে যাওতে আপনি অধিক তরল পদার্থ সেবন করব লাগে, নহলে আপনার শরীরত পানির অভাব হব পারে, প্রাচনতন্ত্র স্বাস্থ্যকর আপনাদের করে তোলার খাদ্য খাব লাগে, নিজের হেলথটো সদায় সুস্থ করে রাখবরা যেনের খাদ্য পাতি আছে সেইখানে গ্রহণ করব বলে কৈছে, তেতিয়া আপনার শরীরটা সুস্থ হয়ে উঠব বলে কৈছে, অর্থাৎ আপনার স্বাস্থ্য ভালো থাকলে সকল কাম কাজ করব পারিব, গতি সদায় হেলথের প্রতি ধ্যান রাখব। আজির দিনটিতো আপনার কিছু সমস্যা আসব পারে, গতি ধ্যান রাখব। ব্যবসায়ী সকলের কথা কবলে যাওতে ব্যবসায়ী সকলে বিশেষ ব্যবসায়ী সকলে আজির দিনটি লাভের যুগ দেখা পাওয়া গেছে, কিন্তু
খরখেদাকৈ কিছুমান সিদ্ধান্ত নল'লে সমস্যা হ'ব পাৰে। আৰু লেহেমীয়া ভাববোৰ, এলা ভাববোৰ পৰিহাৰ কৰক। লেহেমীয়া ব্যৱসায়ৰ বাবে মানসিক চাপে আপোনালোকক আগৰি ধৰিব পাৰে, গতিকে এলা ভাববোৰ পৰিহাৰ কৰিব লাগিব। আৰু লেহেম হ'লে নহ'ব, এলেহুৱা হ'লে নহ'ব, আৰু নিজৰ ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত দ্ৰুতগতিত কাম কৰিব লাগিব, ব্যৱসায়টো আগুৱাই নিব লাগিব, সেই দিশটোৰ প্ৰতি সদায় আপোনালোকে এইম লৈ আগবাঢ়ক বুলি কৈছে। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, যিসকলে দীৰ্ঘ দূৰত্বৰ সম্পৰ্কত আছে তেওঁলোকে নিজৰ সংগীক লগ পোৱাৰ পৰিকল্পনা কৰিব পাৰে, আৰু বাহিৰৰ ক'ৰবাত সংগীৰ সৈতে ৰাতিৰ আহাৰ গ্ৰহণ কৰিব পাৰে বা ওলাই যাব পাৰে, বা আপোনালোকৰ মাজত যি ধৰণৰ মিছআণ্ডাৰষ্টেণ্ডিং, ভুল বুজাবুজি, সেইখিনি অন্ত পৰিব, অত্যন্ত শুভ দেখা পোৱা গৈছে। যদি আপোনালোকৰ পৰিয়ালত কোনো সৰু ল'ৰা ছোৱালী আছে তেন্তে আপুনি তেওঁলোকৰ বিশেষ যত্ন লোৱা উচিত, কাৰণ তেওঁলোকৰ কাৰ্যকলাপে, তেওঁলোকৰ কাম কাজে আপোনালোকক আঘাত দিব পাৰে, যাৰ বাবে আপুনি চিন্তিত হৈ পৰিব পাৰে, বা তেওঁলোকৰ কিছু স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত অৱনতিও ঘটিব পাৰে কিছু লোকৰ, গতিকে এই দিশটোৰ প্ৰতি ধ্যান ৰাখিব লাগিব। ধনুৰাশি, ধনুৰাশিৰ জাতক জাতিকাসকলৰ আজিৰ দিনটোৰ শুভ দেখা পোৱা গৈছে, কিন্তু শ্ৰমিক যিসকল লোক আছে তেওঁলোকে কিছু ধ্যান ৰাখিব লাগিব। শ্ৰমিক মানুহখিনিৰ কথা ক'বলৈ যাওঁতে বা কৰ্মৰত যিসকল ব্যক্তি আছে তেওঁলোকৰ কথা ক'বলৈ যাওঁতে, যদি আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত কাৰ্যালয়ৰ বিত্তীয় বিভাগ আপোনালোকৰ চম্ভালাৰ দায়িত্ব আপোনালোকৰ থাকে, তেন্তে আপুনি এটা ডাঙৰ ভুল কৰিব পাৰে, যাৰ বাবে আপোনালোকৰ বিষয়াসকলে আপোনালোকক কিছু গালি পাৰিব পাৰে বা খং কৰিব পাৰে। গতিকে টকা পইচা হওক বা বিত্তীয় বিভাগত কাম কৰা যিসকল লোক আছে তেওঁলোকে সাৱধান হ'ব লাগিব লেনদেনৰ ক্ষেত্ৰত। আপোনালোকৰ স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে চকুৰ প্ৰতি অলপ সাৱধান হ'ব লাগিব, বিশেষকৈ বাওঁ চকুত বা আপোনালোকৰ সোঁ চকুৰ হওক, কোনো এটা চকুত আপোনালোকৰ অসুবিধা অনুভৱ কৰিব পাৰে, কোনো ধৰণৰ অসাৱধান নহ'ব, লগে লগে চিকিৎসকৰ ওচৰলৈ লৈ যাওক বুলি কৈছে, নিজৰ চিকিৎসা কৰাব লাগে বা চকুৰ প্ৰতি সম্পূৰ্ণ যত্ন ল'ব লাগে, গতিকে নিজৰ হেল্থৰ প্ৰতি সম্পূৰ্ণ গুৰুত্ব দিব। ব্যৱসায়ীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, বিশেষকৈ বস্ত্ৰশিল্পৰ লগত জড়িত ব্যৱসায়ীসকলে লাভ পোৱাৰ যথেষ্ট সম্ভাৱনা আছে। আপোনালোকৰ এটা ডাঙৰ অৰ্ডাৰ পাব পাৰে বা এটা ডাঙৰ কথা হয়তো চূড়ান্ত হ'ব, য'ত আপুনি হয়তো বিশাল আৰ্থিক সুবিধা পাব পাৰে। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, যুৱক যুৱতীসকলৰ বিশেষকৈ আজিৰ দিনটো যোগাসন আৰু প্ৰাণায়ামৰ প্ৰতি প্ৰৱণতা বৃদ্ধি পাব পাৰে, তেওঁলোকৰ বাবে উপকাৰী হ'ব, নিজৰ হেল্থটো সুস্থ হৈ থাকিব, তেওঁলোকৰ শৰীৰটো সুস্থ হৈ থাকিব। ডাঙৰ ভাই ভনীৰ লগত আপোনালোকে সম্প্ৰীতি বজাই ৰাখক বুলি কৈছে, নহ'লে নেতিবাচক প্ৰভাৱৰ বাবে সম্পৰ্কবোৰ কিছু টেঙা হ'ব পাৰে, কিছু খেলিমেলি হ'ব পাৰে, গতিকে এই দিশটোৰ প্ৰতি কিছু গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিব। যদি আপোনালোকে আমাৰ এই চেনেলটো নতুন হয় ছাবস্ক্রাইব কৰি দিব, ভিডিওটো ভাল লাগিলে লাইক এটা কৰি দিব, কমেন্ট বক্সত ওম নমঃ শিৱায় লিখি দিবলৈ একেবাৰে নাপাহৰিব। মকৰ ৰাশি জাতক জাতিকাসকলৰ দিনটো শুভ দেখা পোৱা গৈছে। কৰ্মৰত ব্যক্তিসকলে আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত মানুহৰ লগত আড্ডা মাৰিবলৈ পৰিকল্পনা কৰিব পাৰিব, কিন্তু নিজৰ কাম কাজখিনি এৰি পেলাই যদি কথা বতৰা পাতি থাকে সমস্যা হ'ব পাৰে। আপুনি আগতীয়াকৈ কামবোৰ সম্পূৰ্ণ কৰিব লাগে, তেতিয়াহে আপোনালোকে বছৰ পৰা হওক চিনিয়ৰসকলৰ পৰা ছুটিৰ অনুমতি ল'ব পাৰিব। ব্যৱসায়ীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, আপোনালোকৰ ব্যৱসায় স্বাভাৱিক হ'ব, কোনো ধৰণৰ লোকচান বা ক'ব পাৰি লাভ লোকচানৰ মাজতে আপোনালোকৰ দিনটো পাৰ হ'ব মধ্যমীয়া মুঠৰ ওপৰত। আজিৰ দিনটোত আপোনালোকে সংগ্ৰামবোৰ পৰিহাৰ কৰিব লাগে, আপুনি সোনকালে কামবোৰ শেষ কৰি কৰ্মক্ষেত্ৰতে হওক বা ব্যৱসায়ীসকলেও ঘৰলৈ আহিব পাৰিব। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, যুৱক যুৱতী আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে স্বাভাৱিক দিন হ'ব, কিন্তু আপুনি পঢ়া শুনাত সম্পূৰ্ণ মনোযোগ বজাই ৰাখিব লাগিব। ছাত্ৰ ছাত্ৰীসকলে মনোযোগ হেৰুৱাব নালাগে আৰু আপোনালোকৰ বাক্যক নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব, কথা বতৰা কওঁতে সাৱধান হ'ব লাগিব বুলি কৈছে। আপোনালোকৰ অসাৱধানতাৰ বাবে সমস্যাৰ সৃষ্টি হ'ব পাৰে, কোনো ভুল কথা নক'ব, বেয়া কথা নক'ব, যাৰ ফলত আনজনে আপোনালোকৰ প্ৰতি বেয়া অনুভৱ কৰিব পাৰে। আপোনালোকৰ সন্তানৰ সৈতে অধিক সময় কটাবলৈ চেষ্টা কৰক, যদি আপোনালোকৰ সন্তানটো বা ল'ৰা ছোৱালী সৰু তেন্তে আপুনি তেওঁলোকৰ সৈতে কিছু গুৰুত্বপূৰ্ণ কথা আলোচনা কৰিব পাৰিব। যদি আপোনালোকে আমাৰ এই চেনেলটো নতুন হয় ছাবস্ক্রাইব কৰি দিব, ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰিবলৈ নাপাহৰিব। কুম্ভৰাশি জাতক জাতিকাসকলৰ দিনটো শুভ দেখা পোৱা গৈছে। কাম কৰা যিসকল লোক আছে আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ হয়তো আপোনালোকৰ জুনিয়ৰ কামৰ তদন্তৰ দায়িত্ব দিয়া হ'ব পাৰে বুলি কৈছে। চোৱাৰ চিতাৰ আপোনালোকৰ দায়িত্ব পাব পাৰে কিছু লোকে, যিটো আপুনি একে মানদণ্ডৰে পৰিৱেশন কৰা দেখা যাব আৰু আপোনালোকৰ কামবোৰ সততাৰে কৰিব বুলি কৈছে। আপোনালোকৰ স্বাস্থ্যৰ কথা ক'বলৈ যাওঁতে, খাদ্যভাসৰ প্ৰতি গুৰুত্ব প্ৰদান কৰিব লাগে, খোৱা বোৱাৰ প্ৰতি ধ্যান ৰাখিব লাগে, অসাৱধানতাৰ বাবে স্বাস্থ্যৰ অৱনতি ঘটিব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব। আপোনালোকৰ স্বাস্থ্যৰ বাবে সজাগ আৰু সচেতন হ'ব লাগিব বুলি কৈছে। যদি আপুনি ব্যৱসায় কৰে, ব্যৱসায়ীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, ব্যৱসায় বিজ্ঞাপনৰ বাবে ভাল সময় ভাল, যিটো মুখৰ প্ৰচাৰ সহায় লোৱাটো আপোনালোকৰ বাবে উপকাৰী বুলি প্ৰমাণিত হ'ব পাৰে, যাৰ বাবে আপোনালোকৰ ব্যৱসায়টো বহুত বেছি ভাল কাম কৰিব পাৰিব। যুৱক যুৱতীসকলৰ কথা ক'বলৈ যাওঁতে, তেওঁলোকে এতিয়ালৈকে যিখিনি জমা কৰি ৰাখিছে ধন, সেইখিনি খৰচ কৰিব পাৰে বুলি কৈছে। অৰ্থাৎ আপোনালোকৰ হাততে ধন খৰচ হ'ব পাৰে, গতিকে
ধ্যান রাখব লাগবে। আপনি হয়তো ভ্রমণের বহুত টাকা খরচ করবো পড়ে আজির দিনটুত, এটা পরিয়ালত এজন বয়োজ্যেষ্ঠসকলের নেতৃত্ব কাম করে আপনি বহুত আনন্দ অনুভব করবো পড়ে, তেওঁলোকৰ সুরক্ষার অধীনত থাকাটো আপনার অতি উপকারী বলে প্রমাণিত হব। প্রেমত মধ্যমীয়া দেখা পাওয়া গেছে। আজির দিনটো ছাত্রছাত্রীসকলের অত্যন্ত শুভ দিন, ব্যস্ততাপূর্ণ দিন বলে কৈছে। মানসিক চিন্তাবর কমিব। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি ভাল লাগিলে লাইক এটা করে দিব, ভিডিওটি শেয়ার করে দিবলে আপনাদের একবারে নাপাহরিব। মহাদেবর কৃপা দিনটি সুন্দরভাবে পার হোক, মনের ইচ্ছাবর পূরণ হোক। এবার আসছো রাশি ফল খেতানোর একবারে শেষটো রাশি মীন রাশিল। মীন রাশির জাত জাতিকাসকলের দিনটি শুভ দেখা পাওয়া গেছে। কাম করা যিসকল লোক আছে আপনাদের কর্মর ক্ষেত্রে নতুন ধরনের কিনা কাম করবলে চেষ্টা করব। আপনার উচ্চপদস্থ বিষয়পরা পরামর্শ লোক পড়ে বহুত বেশি সহায়ক হব। আপনার স্বাস্থ্যের কথা কবলে যাতে বিশেষ মহিলার ক্ষেত্রে মহিলাসকলের হরমোনের সমস্যা বৃদ্ধি পাব পারে, যার বাবে আপনি চুলির সমস্যা ছালর সমস্যা সম্মুখীন হবলগিয়া হব পারে। ধ্যান রাখব লাগবে। ব্যবসায়ীসকলের শুভ দেখা পাওয়া গেছে। আজির দিনটি গাড়ি ব্যবসায়ীসকলের যিসকলে গাড়ি ব্যবসায় করে তেওঁলোকৰ বাবে লাভের যুগ দেখা পাওয়া গেছে। আর্থিক স্তরটো বহুত পরিমাণে বৃদ্ধি পাব। ঘরত শান্তি আর আজির দিনটি সুখ থাকিব। যুবক যুবতীসকলের কথা কবলে যাতে গভীর নিশালে বন্ধু বান্ধবীর সঙ্গে হাঁহি ধেমালির সময় কটাব কিছু লোকে, কিন্তু নিজের এমর প্রতি গুরুত্ব প্রদান করব লাগে। পরিয়ালের সঙ্গে কোনো ধর্মীয় স্থান ভ্রমণ করার পরিকল্পনা করব পারে, যত আপনার মনটে বহুত বেশি শান্তি লাভ করব। যদি আপনার সন্তানে এতিয়াও সরু হয়েছে কিছু লোকের, আপনি ভ্রমণ এড়াই চলিলে ভাল হব বলে কৈছে। নহলে আপনার সন্তানের স্বাস্থ্য অবনতি ঘটিব পারে। কোনো শুভ অনুষ্ঠানত অংশগ্রহণ করব পারিব আজির দিনটুত। কিছু আপনার মানসিক যদি চিন্তা আছিল, মনত যদি কিছু চিন্তা চর্চা আছে, সেইখানে কিছু পরিমাণে হলেও কমিব বলে কৈছে। অত্যন্ত শুভ দিন, দিনটি সুন্দরভাবে পার হব। আপনার শুভ রং হব হালধিয়া রং আর শুভ সংখ্যা হব ন। যদি আপনাদের আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি ভাল লাগিলে লাইক এটা করে দিব, কমেন্ট বক্সত ওম নম শিবায় লিখি দিবলে আপনাদের একবারে নাপাহরিব। আপনাদের সকলোরে দিনটি শুভ হোক, মনের ইচ্ছাবর পূরণ হোক। ওম নম শিবায়।